হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএন পোলট্রি ফার্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো মোবাইলে অনেকে সার্চ করো যে মুরগিকে কোন লিভারের ওষুধটা দিলে সব থেকে ভালো কাজ হয়, লিভারের ওষুধটা কোন সময়ই বা ব্যবহার করতে হবে, কোন সময়ে লিভারের ওষুধটা খাওয়ালে মুরগির ভালো কাজ হবে। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। আর এই ভিডিওটা তোমরা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দাও। মুরগি সম্পর্কে নতুন নতুন ভিডিও তোমাদের নিজের ফোনে সবার আগে পৌঁছাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোন লিভারের ওষুধটা ব্যবহার করি। তো যে লিভারের ওষুধটা দেখছো, তো এই ওষুধটার নাম হচ্ছে টক্সল। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই টক্সল লিভারের ওষুধটা কেন আমরা ব্যবহার করি। মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ লিভারের ওষুধ আছে, বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, তো আমরা টক্সলটা কেন ব্যবহার করব? তো এই টক্সলের কিন্তু দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে কিডনির সুরক্ষা আর একটা লিভারের সুরক্ষা। তো কিডনির সুরক্ষা ও লিভারের সুরক্ষা দুটোই কিন্তু একটা লিভারের ওষুধেই পাওয়া যাবে। তো আমরা অনেকে জানি একদম ফাল্গুন মাস, চৈত্র মাস থেকে শুরু করে একদম আশ্বিন কার্তিক মাস পর্যন্ত কিডনির যে সমস্যা থাকে মুরগির, একদম প্রত্যেকটা ফার্মে কিডনির সমস্যা মাস্ট আসবে, এই এক দু বছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই কিডনির সমস্যার জন্য যদি আমরা অন্য কোনো লিভারের ওষুধ না ব্যবহার করে যদি টক্সলটা ব্যবহার করি, তাহলে কিন্তু লিভারের কাজ হচ্ছে প্লাস কিডনির যে সমস্যা আছে সেটাও কাজ হবে। তো এই জন্য আমরা টক্সলটা ব্যবহার করব। এই লিভারের ওষুধটা কোন সময়ে ব্যবহার করলে সব থেকে ভালো কাজ হবে? তো আমরা অনেকে জানি যে ফিড, আমাদের যে ফার্মে ফিডগুলো আছে মোটামুটি দুটো তিনটে চারটে প্রকারের ফিড আছে। একটা হচ্ছে ফিনিশার, একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে ফ্রি স্টার্টার। একদম বাচ্চাবেলায় ফ্রি স্টার্টার দেয়, তারপরে 10-12 দিন বয়স হয়ে গেলে মুরগির স্টার্টার ফিড দেয়, তারপরে একদম 28 দিন, 30 দিন, 32 দিন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নিয়ম আছে, তো সেই সময়ে একদম ফিনিশার ফিডটা দেয়। তো আমাদের মাস্ট একটা খেয়াল রাখতে হবে যে মুরগি যখন ছোট্ট দানার ফিডটা খাচ্ছে 1 থেকে 10 দিন 12 দিন পর্যন্ত, তারপরে যখন আমরা একটু মোটা দানার ফিডটা দিচ্ছি, মুরগি কিন্তু একটু কম খাবার খাবে সেই 1-2 দিন, কারণ তাদের লিভারে এক প্রজাতির বা এক রকম দানার খাবার প্রত্যেক দিন খাবার খাচ্ছিল। হঠাৎ করে একটু মোটা দানা খাবার যখন লিভারে যাবে, তখন সেক্ষেত্রে হজম করতে ওদের সমস্যা হয়। তো সেই সময় যদি আমরা লিভারের ওষুধটা মুরগিকে দিই, তাহলে কিন্তু খাবারের যে কন্টিনিউ যে খাবার, এদের একটা রুলস আছে, সেই রুলসে খাবারটা ঠিকঠাক খাবে এবং হজমের সমস্যাটা হবে না। তো আমাদের মোটামুটি সেকেন্ড ভ্যাকসিন করার আগে অথবা যেদিনকে খাবারটা চেঞ্জ হবে, ফিনিশার এই স্টার্টার ফিড যেদিনকে দেবেন ঠিক তার আগের দিন থেকেই এই লিভারের ওষুধটা দিলে ভালো হয়, কিংবা যেদিনকে স্টার্টার ফিড চালু করছেন সেদিন থেকে সকালে দিলে সব থেকে ভালো হয়। তখন অ্যাকচুয়ালি বাচ্চা বয়স মুরগির, তো সকালের 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে যে জলটা খাবে সেই জলের সাথে এই লিভারের ওষুধটা মিশিয়ে দিতে হবে। 100 পাখির জন্য 10 ml করে দিলে সব থেকে ভালো হবে। তো এটা তো একবার গেল, তো আরও একবার লিভারের ওষুধটা খাওয়ানো প্রয়োজন যখন সেকেন্ড চান্সে মুরগির ফিডটা চেঞ্জ হবে। 25 দিনে অনেকে চেঞ্জ হয়, অনেকের 28 দিনে, অনেকের 30 দিনে। তো 28 দিন 25 দিন বা 30 দিন যার যে সময় ফিডটা চেঞ্জ হোক না কেন, যেদিনকে ফিডটা চেঞ্জ করবেন আর সেদিনকেই কিন্তু এই লিভারের ওষুধটা দেওয়া স্টার্ট করতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে মুরগির যদি হালকা কোনো ঠান্ডার আভাস থাকে বা ঠান্ডার আসার কোনো চান্স থাকে, কিংবা মুরগি যদি খিসখিস আওয়াজ শুরু হয়ে যায় বা এরকম ভাব থাকে, তাহলে কিন্তু এই লিভারের ওষুধটা জলে না দেওয়াই বেটার হবে। সব থেকে ভালো হবে এই লিভারের ওষুধটা যদি ফিডের সাথে মিশিয়ে দেন। 1000 মুরগির জন্য 10 থেকে 12 কিলো ফিড নিয়ে এই লিভারের ওষুধটা তখন 100 পাখির জন্য 15 ml করে দেবে। তখন তো আগে দিয়েছিলে 10 ml, সেটা এখন 15 ml করে দিয়ে একটা 1 লিটার জলের মধ্যে ওইটা গুলিয়ে নেবেন, কারণ এত পুরো ম্যাশের মধ্যে এই লিভারের ওষুধটা কিন্তু মিক্স হবে না। তাই জন্য 1 লিটার জলের মধ্যে এটা গুলিয়ে নিয়ে আপনি যদি ফিডের সাথে ভালো করে মিশিয়ে তারপরে এটা মুরগিকে দেবেন,
এর থেকে সব থেকে ভালো হয় এমনভাবে প্রসেসটা দিলে যদি ঠান্ডার আভাস থাকে, যদি ঠান্ডা কোনো না চান্স থাকে তাহলে এটা জলেও দেওয়া যাবে, যেমনটা আগে দেওয়া হয়েছে যে 2 ঘন্টা জলে। তো এরকমভাবে ব্যবহার করতে হবে লিভারের ওষুধটা। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারো। মুরগির যে কোনো সমস্যার জন্য এই চ্যানেলের যে কোনো ভিডিওতে তোমরা কমেন্টও করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।